দেশের 73তম প্রজাতন্ত্র দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করল বনগাঁ পৌরসভা। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এদিন বয়স্কদের সম্মাননা জানানো হয়। প্রায় 800 জন 73ঊর্ধ্ব বাসিন্দাদের দেওয়া হয় সম্মান। গোটা দেশ জুড়ে পালিত হল দেশের 73তম প্রজাতন্ত্র দিবস। দেশের পাশাপাশি বনগাঁতেও দিনটি যথাযথ মর্যাদায় ও শ্রদ্ধায় পালন করা হয়। বিশেষ এই দিনটি উপলক্ষে বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন সকালে পৌরসভায় পৌরভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রশাসক গোপাল শেঠ। পতাকা উত্তোলনের পাশাপাশি এদিন নানান কর্মসূচি নেওয়া হয়। বনগাঁ তালতলা ক্লাবের মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 73 বছরের ঊর্ধ্বে বাসিন্দাদের সম্মান জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। ঠাম্মা, তুমি কি ওই স্বাধীনতার কিছু জানো? কিছু এই যে দেশ যখন স্বাধীন হয় এসব কিছু জানো? বলো তো। পোড়াপুরি গোলাগুলি হয়েছে। হ্যাঁ, তুমি তখন কোথায় ছিলে? বাংলায়। কোন জায়গায়? কোন জায়গায়? বরিশাল জেলা। বরিশাল জেলায় ছিল সেই ঠাম্মা। এখন আমাদের বনগাঁ শহরে দীর্ঘদিন আছেন। নাজিরপুর থানা। নাজিরপুর থানা, বরিশাল জেলা। হ্যাঁ, তখন কি সেনাবাহিনী ব্রিটিশরা দৌড়াদৌড়ি করছেন? হ্যাঁ। আর কি দেখেছো? দৌড়াদৌড়ি করছি, বাগা জঙ্গলে পলাইছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে তাদের সাথে কথা বলে তাদের নানান সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি বয়স্ক মানুষদের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, আমরা 73 ঊর্ধ্ব মানুষের সাথে কথা বললাম, তাদের অভাব অভিযোগ শুনলাম। আগামী দিনে এই সকল মানুষদের জন্য পৌরসভা আরও কাজ করবে বলে জানান প্রশাসক। পৌরসভা সূত্রে জানা গেছে, এদিন প্রায় 800 জন 73 ঊর্ধ্ব মানুষকে সম্মান জানানো হয়। এদের মধ্যে 105 বছরের মানুষও রয়েছেন বলে জানা গেছে। প্রজাতন্ত্র দিবসে প্রবীণ মানুষদের সম্মাননার পাশাপাশি নানান সামাজিক সেবামূলক কাজ করা হয় পুরসভার পক্ষ থেকে। এদিন বনগাঁ নিউ মার্কেট এলাকায় বেশ কিছু দোকানঘরের ভিত্তিপ্রস্তরের সূচনা করেন প্রশাসক গোপাল শেঠ। এদিন বহু মানুষ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 73 বছরে পদার্পণ করেছে এই প্রজাতন্ত্র দিবসে যে অনুষ্ঠান বনগাঁ পৌরসভা করছে। সকাল থেকে পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৌরসভা খেলাধুলো দিয়ে শুরু করেছিল। এবং আমাদের আজকের যেটা প্রতিবেদন সেটা হচ্ছে 73 ঊর্ধ্ব মানুষকে 73তম রিপাবলিক ডেতে আমরা আজকে তাদেরকে সম্মাননা করছি। তাদের কথা শুনছি, তাদের আবেগ শুনছি, তাদের কান্না শুনছি, তাদের হাসি শুনছি এবং তাদেরকে আগামী দিনে আমরা পৌরসভা থেকে তাদের কীভাবে ভালো রাখব সেই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানুষের কাছে পৌঁছতে বলেছে। যারা দুঃস্থ মানুষ, যারা সমাজের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন বৃদ্ধ মানুষ, তাদের কাছে পৌঁছানো। আজকে আমরা প্রায় 800 মানুষকে সম্মানিত করেছি, তার মধ্যে 105 বছরের মানুষও আমাদের মধ্যে আজকে এসে পৌঁছেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।